আবারও ব্র্যাকেট বন্দী জাতীয় পার্টি নির্বাচন ঘনিয়ে আসায় ফের আলোচনা নেতৃত্ব ঘিরে। এবার রওশন এবং জিএম কাদেরপন্থীরা প্রকাশ্যে জড়ালেন সেই বিরোধে। গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি বেশ উচ্চকিত হোসেন মোহাম্মদের সাদের দল জাতীয় পার্টি। বনানী কার্যালয়ে আলোচনা সভায় দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা হস্তান্তর হলে দেশে দুর্ভিক্ষ হবে না। দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এটা ঘোষণা করা হয়েছে। নিশ্চিত মনে আমরা ধরে নিতে পারি যে এটার মধ্যে একটা কোন সত্যতাও থাকতে পারে, কেননা যেহেতু সরকার নিজেই বলছেন খাদ্য সংকট হলে একমাত্র দুর্ভিক্ষ কারণ হতে হয় না, খাদ্য সংকট থাকার পরেও দুর্ভিক্ষ না হতে পারে যদি দেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র থাকে। তবে দেশের পরিস্থিতি নিয়ে যতটা চিন্তিত জাতীয় পার্টি, ততটাই যেন গোলমেলে দলটির ভেতরের অবস্থা। মহাসচিব মুজিবুল হক চুন্নুর আত্মবিশ্বাস, জিএম কাদেরই সংসদের বিরোধী দলীয় নেতা, কিন্তু বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গার দাবি জাতীয় পার্টি এখন থেকে রওশনের সাদের। পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলের নেতা সংগঠন জোরদার করেন, কর্মসূচি দেন, মানুষজন ঠিক করবেন বলেন। আমার দৃঢ় বিশ্বাস 300 সালে আমরা নির্বাচন করে ক্ষমতা যাব। আজকের থেকে আপনারা লিখতে পারেন জাতীয় পার্টি কাদের, আর এটা জাতীয় পার্টি রওশনের সাদ বা জাতীয় পার্টি অরিজিনাল জাতীয় পার্টি হচ্ছে এটি। তবে আগামী নির্বাচনে কারোর সাথে জোট হবে কিনা তা এখনো ঠিক করেনি রওশনপন্থীরা। সুতরাং জোট নিয়ে আমরা এখনো কোনো চিন্তা আমরা করছি না। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।